রাজধানীতে জামায়াতের গণমিছিলে পুলিশের টিয়ার শেল, সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। রাজধানীর মৌচাকে পুলিশের সঙ্গে জামায়াত ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া বাইতুল মোকাররম দক্ষিণ গেটেও পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। জুমার নামাজের পর মগবাজার থেকে জামায়াতের একটি মিছিল বের হয়। মিছিলটি মৌচাক মোড়ে পৌঁছালে পুলিশের বাধায় কিছুটা পিছু হটে। পরে তারা মালিবাগের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিকে একই সময় বাইতুল মোকাররম দক্ষিণ গেটে জামায়াত নেতাকর্মী সমবেত হওয়ার চেষ্টা করলে সেখানেও বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জামায়াতে ইসলামের আজ ঢাকাতে কোনো মিছিলের অনুমতি নেই বলে দুপুরে পল্টনে জানিয়েছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার। ঢাকা মহানগরী উত্তরের গণমিছিল শুরুর আগেই অর্ধশত মুসল্লিকে আটক করে পুলিশ, এমন অভিযোগ করে জামায়াতে ইসলামের প্রেস উইং সদস্য আতাউর রহমান সরকার জানান, শত শত পুলিশ বাইতুল মোকাররম মসজিদের সবগুলোর গেটে অবস্থান নেয়, কাউকে বের হতে দেয়নি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।